হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের একটি গল্প, কঙ্কাবতী, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আজকে এই গল্পের কবি পরিচিতি এবং গল্পের প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে রয়েছে কবি পরিচিতি, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জন্ম 22 জুলাই 1847। জন্মস্থান রাহুতা গ্রাম, 24 পরগনা জেলা। পিতা বিশ্বম্ভর মুখোপাধ্যায়। লেখাপড়া করেছেন চুচুড়ার ডাফ সাহেবের স্কুল ও তেলিনীপাড়া স্কুলে। সাংসারিক অস্বচ্ছন্দের কারণে তিনি ঘুরে ঘুরে নানা স্থানে শিক্ষকতা করেন। কটকে থাকার সময় শেখেন ওড়িয়া ভাষাও। সেই সময় উৎকল শুভকরী নামে ওড়িয়া ভাষায় একটি মাসিক পত্র সম্পাদনা করেন। পরবর্তীকালে কলকাতায় বিভিন্ন সরকারি দপ্তরে কেরানির চাকরি করেন। পালন করেছেন কলকাতা মিউজিয়ামের সহকারী কিউরেটরের পদ। সারা জীবন বিভিন্ন পেশায় যুক্ত ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় শেষ অবধি নিজেকে একজন সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেন। ইউরোপের নানা স্থানে ভ্রমণ করে এ ভিজিট অব ইউরোপী গ্রন্থ এবং মিউজিয়ামে চাকরি করার সময় সরকারি আনুকূল্যে আর্ট ম্যানুফ্যাকচারার্স অব ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে অজ্ঞাতপূর্ব এক উদ্ভট হাস্যরসের প্রবর্তক। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলি হল কঙ্কাবতী, ভূত মানুষ, ফোগলা দিগম্বর, মুক্তমালা, ডমরুচরিত প্রভৃতি। মারা যান 3 নভেম্বর 1919, বয়স হয়েছিল 72 বছর। এই ছিল কবি পরিচিতি। এরপর চলো যাওয়া যাক গল্পে প্রশ্ন উত্তর আলোচনায়। প্রথম প্রশ্ন, কঙ্কাবতী গল্পটি কার লেখা? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। কঙ্কাবতী গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? কঙ্কাবতী উপন্যাসের অন্তর্গত, যেটা প্রকাশিত হয় 1992। কি কি অতিক্রম করে কঙ্কাবতী চলল? বন, জঙ্গল, গিরি, গুহা। সেই অপূর্ব মূর্তি দেখিয়া কঙ্কাবতী বিস্মিত হইলেন। কার অপূর্ব মূর্তির কথা বলা হয়েছে? ব্যাঙের। ব্যাঙের অপূর্ব মূর্তি, অপূর্ব মূর্তির পরিচয় দাও। ব্যাঙের মাথায় হ্যাট, গায়ে কোট, কোমরে পেন্টুলেন সাহেবের পোশাক পরেছে। ব্যাঙকে আর চেনা যায় না, রংটি কেবল ব্যাঙের মতো আছে। সাবান মাখিয়েও রংটি সাহেবের মতো হয়নি, আর পায়ে জুতো এখনো কেনা হয়নি। কি দেখে কঙ্কাবতীর মুখে একটু হাসি দেখা দিল? ব্যাঙের অপূর্ব মূর্তি দেখে। কঙ্কাবতী কে? কঙ্কাবতী উপন্যাসের মুখ্য চরিত্র। ব্যাঙ মশাইয়ের নাম কি? মিস্টার গামিস। কঙ্কাবতী কিসের অনুসন্ধান করছে? লোকালয় বা গ্রামের। কঙ্কাবতী গ্রামের অনুসন্ধান করছে কেন? কঙ্কাবতী তার প্রাণের পতিকে হারিয়েছিল, পতির চিকিৎসার জন্য সে গ্রাম অনুসন্ধান করছে। আমি সাহেব হইয়াছি কেন তা জানো? সাহেব হবার কি কারণ ব্যাং জানিয়েছিল? কারণ জানাতে গিয়ে ব্যাং মশাই বলেছে, একদিন জঙ্গলে যখন সে বসেছিল তখন হাতি ব্যাংকে ডিঙিয়ে চলে যায়। ব্যাং ভেবেছিল তাকে দেখে ভয়ে সম্ভ্রমে হাতি পাশ দিয়ে যাবে, কিন্তু হাতির ঔদ্ধত্য বা আস্পর্ধা দেখে ব্যাং সম্মান পাওয়ার জন্য এক নতুন উপায় বের করে। সে বুঝতে পারে সাহেবের পোশাক না পরলে লোকে তাকে সম্মান করবে না, তাই সে সাহেব হয়েছে। কবিতাটি খবরের কাগজে ছাপাইলে হয় না, কোন কবিতার কথা বলা হয়েছে? ব্যাং মশাই অর্থাৎ মিস্টার গামিস যে কবিতাটি বলেছে এখানে তার কথা বলা হয়েছে। কবিতাটি হলো, উট কপালি চিরুন্দাতি বড় যে ডিঙ্গুলি মোড়ে, থাক 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 থ্যাবড়া নাকি ধর্মে রেখেছে তোরে। মিস্টার গামিস কবিতাটি খবরের কাগজে ছাপাবে না বলে মনস্থির করে কেন? কারণ তাতে তার নিন্দা আছে, থ্যাবড়া নাকের কথা আছে, সেই জন্য। আমার কি হইল গো, ও গো মা গো, কে বিলাপ করেছে? ব্যাং মশাই অর্থাৎ মিস্টার গামিস। আমি এখন ঘোর বিপদে পড়িয়াছি। বিপদটি কি? বিপদটি হলো ব্যাং তার মূল্যবান আধুলি একজনকে এই শর্তে ধার দেয় যে সে প্রতিদিন যা বাকি থাকবে তার অর্ধেক দিয়ে ঋণ পরিশোধ করবে।
কিন্তু তার সীমিত গাণিতিক জ্ঞানে সে খুঁজে পায় না কতদিনে কিভাবে তার ঋণ শোধ হবে এবং তার আদুলিটি সে ফিরে পাবে। এখানে এই বিপদের কথাই বলা হয়েছে। আমার কি হইল গো ওগো মাগো, ব্যাঙের বিলাপের কারণ কি? কারণ তার মূল্যবান আধুলি হারিয়ে গেছে। ব্যাঙের আধুলি কথার অর্থ কি? অতি সামান্য হলেও গর্বের বস্তু। এক পয়সা সমান কত? 5 গণ্ডা অর্থাৎ 20 কড়া। কি কারণে ব্যাঙ মশাইকে সকলের নেটিভ বলে মনে করবে বলে তার মনে হয়েছে? কারণ লোকে যদি শোনে যে ব্যাঙ মশাই বাংলায় কথা বলছে, তাহলে ব্যাঙ মশাইয়ের জাত যাবে এবং সকলে তাকে নেটিভ বলে মনে করবে। হ্যাঁ কঙ্কাবতী, আমার কি থ্যাবড়া নাক? কার কার এই নাক নিয়ে অভিমান হয়েছিল বলে গল্পে জানা যায়। ব্যাঙ মশাই আর কাকরার। আজকে ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। ভিডিও সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।